আপনারে কে বলছেন 3 লাখ টাকার গরু ফুডাঙ্গিরি মারতেন? আপনি সামর্থ্য কম, তো সামর্থ্য কমের হারে কোরবানি হয় উপযোগী প্রাণী দেন, কথা বুঝেন নাই? তাহলে এটা শুধু ফ্যামিলির মধ্যে একজনের নামে কোরবানি দিয়া গোস্ত খাওন সবাই, এটারে কোরবানি বলে না। কোরবানি হলো ইবাদত। বাজারে দুই ছেলের ব্যবসা, দুজনেই কামাই রোজগারি করে, দুজনের কাছেই 80-90-1 লাখ টাকা জমা আছে। এখন দুজনে মিললা 15,000 টাকা করে 30,000 টাকা আব্বার হাতে তুলে দিছে, আপনার নামে কোরবানি দেন। আগস্ট আমরা মিল্লা সবাই কাম, মিল্লা জিল্লা কুমিল্লা, কথা বুঝছেন? সবাই মিল্লা খাবে গোস্ত, বাপের নামে কোরবানি। তাহলে বাপের কোরবানি তো হবে, কিন্তু এই দুইজন ছেলের কাছে যে টাকা ছিল, সম্পদ ছিল, তাদের কাছে জমানো, তাদের উপরে তো কোরবানি ওয়াজিব। এই দুইজনের কোরবানি আদায় হবে না, এরা গুনাগারি থেকে যাবে। তাই এরারে কমপক্ষে বাফে যেন বাড়ি থুতাইয়া রাখে। কোথায়? ওই যে গড়ে। ওই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে, যার সামর্থ্য ছিল সে কোরবানি দিল না, সে যেন কি না যায়, ঈদগায় নামাজে না যায়। তো বাফের উচিত হবে এই ফুতেরে এবং বিদেশেও তারে কইতে গো, তুই গোস্ত রান্ধন পর্যন্ত হোতার থাকবি, তুই উড়িস না, তোর আর আজকে নামাজ লাগতো না, তারে হোতার রেখে যাইতে হবে বড়া, কারণ তা তুই নামাজে আমার নিষেধ। এই জন্য খামখেয়ালি করলে হবে না। মুসলমানের বাপ, ভাই, বন্ধু, আমাদের সমাজের অগণিত বলে কোরবানি তো মানুষে দেয় না, দেয় কইলে হইতো না, ঠেলা মারিয়া কইলে হইতো না, ওয়াজিব হয়েছে যতজনের উপরে, দিতে হবে ততজন। ছেলের উপরে ওয়াজিব, তো ছেলের কোরবানিও দিতে হবে। আপনারে কে বলছেন 3 লাখ টাকার গরু ফুডাঙ্গিরি মারতেন? আপনি সামর্থ্য কম, তো সামর্থ্য কমের হারে কোরবানি হয় উপযোগী প্রাণী দেন, কথা বুঝেন নাই? তাহলে এটা শুধু ফ্যামিলির মধ্যে একজনের নামে কোরবানি দিয়া গোস্ত খাওন সবাই, এটারে কোরবানি বলে না। কোরবানি হলো ইবাদত, আল্লাহ দয়া করে খাইতে দিছে। কিন্তু ইবাদত যতজনের উপরে ওয়াজিব হয়, ওয়াজিব কামখেয়ালি না, এটা কোনো নফল না, ওয়াজিব। অতএব আমাদের সমাজে অসংখ্য মহিলার উপরে বর্তমান সময়ে কোরবানি ওয়াজিব, কারণ আগে আমাগো মা চাষির গো আমলে বাফেরা তারা বেড়িতের কাছে টাকা দিত না, এটার অভ্যাস ছিল খুব কম, মহিলাদের কাছে টাকাই থাকতো না তখন। এখন মহিলাই হলো মেন ATM বুথ, টাকা থুয়ে হেবড়ির কাছে, এবড়া প্রয়োজনে যখন জেদ্দুর লাগে এবড়া হেনতে নে, টাকার মেন হিসাবটাই কার কাছে, বেড়ির কাছে, কথা বুঝছেন না? তাইলে মহিলারা অজস্র টাকার ব্যক্তিগতভাবে মালিক, স্বামী কখনো 2,000 কখনো 5,000 টাকা দিছে, এটি জমা দিয়ে রেখে দিছে, জমা করে আলমারিতে, ভ্যানিটি ব্যাগে কোনোখানে। তাহলে তার কাছে যে কিছু স্বর্ণ আর ওই টাকা, এই দুইটা মিলাইয়া 52.5 বড়ি রূপার দাম 84,000 টাকা হলেই তো এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। কই মহিলার কোরবানি তো দেয় না, অধিকাংশই দেয় না। আরো বললে কো ভয়ের বেড়ি, কথা বুঝতে না, এগুলা তুমি রুডি বানাও গোস্ত, বেড়ির মানুষ এত তান বুঝা ফাটতা না, না বেড়ি শুধু রুডি বানাইব, বেড়ির কবর নাই, মহিলার আখেরাত নাই, কথা বলেন না কেন? মহিলার কোনো বিচার আসার আসেনি আখেরাতে। তাহলে মহিলাদের কোরবানি দিতে হবে, যত ছেলে উপার্জন করে প্রত্যেক ছেলের কোরবানি দিতে হবে। যদি ওই পরিমাণ টাকা হয়, একেবারে দিন মজুর বা সামান্য 10,000-20,000-30,000-40,000 টাকার আয় আসা যাওয়া করে, এবারে না হোক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক পশমে পশমে কোরবানিতে নেক। এবার আসেন একটা ধমক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য ছিল অথচ কোরবানি করল না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের নামাজে ঈদগাহে নামাজ আদায়ের জন্য না আসে, তোর মতো নাফরমান মসজিদে আসবি না, তুই আসবি না নামাজ, তোর নামাজ পড়ার দরকার নেই, তুই ঘুম যা,
তুমি ঘুমাও, গোস্ত রান্ধা হইলে রুটি বেলা হইলে তোমার জানাম। তুমি যেহেতু আসছো দুনিয়া গোস্ত খাইতা, খাইও। এই তাহলে ধমকটা কেমন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সমাজ, মসজিদ, নামাজ একসাথে, এখান থেকে তারে আলাদা করে দিছে, বিচ্ছিন্ন করে দিছে। যা তুই বেটা, বের হয়, আমাদের সমাজে আসবি না, ইমানদারের পরিবেশে আসবি না। কেন? সামর্থ্য ছিল অথচ কোরবানি দিল। তাহলে বাপ, কোরবানির ফজিলত অনেক, কোরবানি না করার ধমকও কি অনেক। কোরবানির তিন দিন, 10 তারিখ জিলহজ, মানে আমরা যেদিন কোরবানি করি, তার পরের দুই দিন, এই তিন দিনের মধ্যে পুরুষ কিংবা নারী যার কাছেই তার মৌলিক সংসারের খরচ, এ বউ বাচ্চা মানে যে কয়জন রে সে খরচ করে খাওয়ায়, এই কয়জনের বাজার, সদাই, ওষুধ পত্র, কাগজ কলম, বই খাতা, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি, যেগুলো মৌলিক খরচ, এর অতিরিক্ত তার কাছে যা আছে তা দিয়ে যদি তার কাছে, মনে করেন এর অতিরিক্ত জমি আছে, ব্যবসার মাল আছে, বাজারে ভিট আছে, ব্যাংকে কিছু টাকা আছে, এই মৌলিক সংসারের প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওইগুলো দিয়ে যদি কোরবানির দিন ওইগুলোর মূল্য 52.5 বড়ি রূপার দাম, মানে বর্তমান বাজারে সর্বোচ্চ রূপার বড়ি 1600 টাকা, হিসাবে 84,000 টাকা, এই টাকাটা যার হবে, মনে করেন আমি তো আমার ঘর যে বসত যেটাতে আমি থাকি, তার আর আমার সংসারের যে মৌলিক যে প্রয়োজন, ওই যে বললাম বাজার, সদাই, ঘর দুয়ারে যা লাগে, এগুলো বাদে আমার কাছে ব্যাংকে মনে করেন 1,00,000 টাকা আছে, অথবা আলগা আমার জমি আছে, হ্যাঁ অতিরিক্ত অ্যাসেট আছে, আলাদা সম্পদ আছে, বাজারে ব্যবসা আছে, ব্যবসার মাল, দোকানে যেই পণ্য আছে 1,00,000 টাকার, 80-84,000 টাকার উপরে, তাহলে এই অতিরিক্ত তার মৌলিক যেটা দিয়ে তার সংসার চলে, এইটার অতিরিক্ত টাকা, এগুলো দিয়ে যদি ব্যবস্থা হয়, ওই 84,000 টাকা কম বেশ হইতে পারে রূপার দামের কারণে, তাহলেই ওই ব্যক্তির উপরে কোরবানি আছে। যে মহিলার কাছে স্বর্ণ এবং কিছু রূপা, অথবা স্বর্ণ সামান্য 1 বড়ি, 1.5 বড়ি, 0.5 বড়ি, আর কিছু নগদ টাকা ওই ঈদের দিন আছে, 10,000-5,000 টাকা আছে বেটির টাকা, আর স্বর্ণ আছে কিছু, এই দুইটা মিলাইয়াও যদি রূপার দাম 52.5 বড়ির সম পরিমাণ, ওই 84,000 টাকা হয়, এই মহিলার উপরও কোরবানি আছে। যেই ছেলে বিদেশে আছে তার কাছে 80-90 লাখ, 2 লাখ টাকা তার কাছে জমা আছে, তার টাকা আছে ব্যাংকে হোক, শ্বশুরবাড়িতে হোক, কোনো পুঁজি খাটাইয়া রাখছে কোনো আনে হোক, কিন্তু সে যদি বাড়িতে 30,000-40,000 টাকা পাঠাইয়া কোরবানির সময়, অতপর ওইটা বাপমার নামে কোরবানি দেয়, তাহলে বাপমার কোরবানি হবে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হবে না, তার উপরে কোরবানি ওয়াজিব, সে গুনাগারি থাইকা যাবে। সাহাবিরা জিজ্ঞাসা করছে, মা হাদিহিল আদাহি, এই সব কিছুর অর্থ হইল দোহা, এই শব্দের অর্থ হইল সকালবেলা সূর্য যখন উঠে আসমানে, এই উঠবার পরে এশরাকের ওয়াক্ত চলে যাওয়ার পর সূর্য যখন উইটা পুরা আলোটা ছড়ায় দেয়, আলোটা মেলে ধরে, এই সময়টা মানে দুপুর না, দুপুরেরও আগে কিন্তু এশরাকেরও পরে, সূর্য যখন পূর্ণভাবে উঠে পূর্ণ আলো ছড়িয়ে দেয়, এই সময়টাকে বলা হয় দোহা। এই জন্য সালাতুদ দোহা, চাষ্তের নামাজ কয় আমাদের দেশে মুরব্বীরা, হ্যাঁ নফল নামাজ পড়ে, এই সময়ের নামাজ, নফল নামাজ আছে, তো এই টাইমেই স্বাভাবিকভাবে কোরবানির প্রাণী জবাই করা হয়, ঈদের নামাজ হয়, সূর্য পূর্ব আরে পূর্ণভাবে উঠে এশরাকের ওয়াক্ত শেষ হয়ে গেছে, এই সময়ই মানুষ মূলত কি করে, সচরাচর কোরবানি করে, এই জন্য এইটাকে ওই ওয়াক্তুদ দোহা
এই দোহার সময়ে আদায় করা হয় বলে এটাকে ইয়াউমুল আদহা বলে, ঈদুল আদহা বলে, উদহিয়া বলে, দহিয়া বলে, ইদহিয়া বলে, আদাহি বলে, সব এক কথা। অর্থ হল সকালবেলার সূর্য পূর্ণ আকাশে উঠবার পরে যেই ইবাদত আদায় করা হয়, যেই কোরবানির প্রাণী জবাই করা হয়, এই জন্য এটাকে এটা বলে। তাইলে আমরা বুঝলাম এই দুইটা শব্দের ব্যবহার, একটা হলো কোরবান আরেকটা হলো ঈদুল আদহা, ইয়াউমুল আদহা। আদহা এই শব্দটি ব্যাপকভাবে হাদিসে ব্যবহৃত আছে, আর কোরবান এই শব্দটি কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত আছে সরাসরি। এই যে যেমন এখানে সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান। এই যে কুরবান, সরাসরি আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা কুরবান এই শব্দটি কোরআনে উল্লেখ করেছেন। আরেকটা হইল কোরআন শরীফে আরো এক জায়গা দিয়ে আছে, বি কুরবানিন তাকুলুহুন্নার। আল্লাহ তাআলা বলছেন, পূর্ববর্তী জামানার হুকুম বলছে, আগের জমানায় কোরবানি ছিল এরকম যে কোরবানি করার পরে যেটা আল্লাহর জন্য উৎসর্গ করত দিত সেটা আসমান থেকে নির্ধারিত আগুন এসে জ্বালায় ফেলত, যারটা জ্বালানো হতো তার কোরবানি কবুল হইতো, যারটা জ্বালানো হইতো না তারটা কোরবানি গ্রহণযোগ্য হতো না। তো এইটাই বলছে, বি কোরবানি তাকুলুহুন্নার, কোরবান যেটাকে আগুন এসে খেয়ে ফেলবে মানে জ্বালিয়ে ফেলবে। তাহলে কোরআন শরীফে কোরবান শব্দটি ব্যবহার আছে, এবং ইয়াউমুল আদহা, ঈদুল আদহা, আদাহি, উদহিয়া এই সবগুলো হাদিসের মধ্যে কি আছে, ব্যবহার আছে। সব মিলিয়ে জিলহজ মাসের 10, 11, 12 দশ তারিখ সুবহে সাদিকের পর থেকে আপনার সকালবেলা ভোর থেকে নিয়ে একেবারে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যেই ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য প্রাণী জবাই করা যেটা করা হয়, এটাই কুরবান, এটাই ইয়াউমুল আজহার ইবাদত, এটাই ঈদুল আজহা, এটাই উদহিয়া। এবার আসেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কুরবানির, এই আল্লাহর নামে এই প্রাণীগুলো জবাই করার অপরিসীম ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফজিলত বলছেন মারাত্মক, বড় সড়, অনেক বেশি, সাথে সাথে ধমকও দিছেন না করার কারণে অনেক মারাত্মক। ফজিলত যেমন খুব, ধমকও খুব। ফজিলত কেমন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, মা হাদিহিল আদাহি, হে আল্লাহর রসুল কোরবানিটা কি? 10ই জিলহজ আমরা যেই সকালবেলা প্রাণীটা জবাই করি এটা কেন করি, কি এটা, কোন ধরনের ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সরাসরি সুন্নাত। সুবহানাল্লাহ, আমরা সবাই এই ঘটনা জানি, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ঘটনা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি কবুল করে ইসমাইলকে জবাই না করাইয়া তার জায়গায় আল্লাহ তাআলা একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেছেন, সেই থেকে চলছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি বললেন, সেই তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জারিকৃত সুন্নাত, নিয়ম এই কুরবানি। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা করলে আমাদের লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশম, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, ওট, মহিষ, এটার প্রতিটা পশমের মাধ্যমে তোমাদের জন্য নেকি দেয়া হবে। সুবহানাল্লাহ, তাইলে প্রত্যেক পশমের মধ্যে নেকি, প্রতিটা পশমে নেকি। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, নেকি
কখনোই আল্লাহ তাআলা যখনই কোনো আমলের কারণে আল্লাহ নেকি দেয়, তো নেকির প্রথম সংখ্যা হলো দশ। এক কোনো নেকি নেই, দুই কোনো নেকি নেই, নয় পর্যন্ত কোনো নেকি নেই, মানে এটা লেখে না। ফেরেশতা অটোমেটিকলি দশ লেখে, মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এটাই সহজ হিসাব। তাহলে নেকি মানেই হলো দশ। তাহলে প্রত্যেক পশমে কমপক্ষে কি আসবে, দশটা করে নেকি আসবে। আচ্ছা, দশটা সীমাবদ্ধ না, দশ হলো সর্বনিম্ন। এবার বান্দার দিল যে দূর, নেকির পরিমাণ তো দূর। কোরআন শরীফ আছে, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার। রব্বুল আলামিন বলে, বান্দা কুরবানির জন্য জবাইকৃত প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে, অর্থাৎ যখন পুরা ঠান্ডা হয়ে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়, এবার চামড়া ছিলে যেই গোশতটা পাইলা, ফাকুলু মিনহা, তুমি এখান থেকে খাও, এবং ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার, অভাবী গরিব দুস্থ দুই ধরনের, কেউ চেয়েছে হাত পেতে অথবা কেউ চায় নাই, অথচ দুর্বল আত্মীয় স্বজন পাড়া পড়োশি হয়তো লজ্জায় বলে নাই, কিন্তু যে দুর্বল এমন চাইছে যে অথবা চায় নাই, এমন উভয় শ্রেণীর দুর্বলকেও খাওয়াও। তো এবার যেন বান্দা বলে, রব্বুল আলামিন এত সুন্দর গরু এতটা কষ্ট করে কিনলাম, চারটা বাজার খুঁজা কিনলাম, ঘাম বাইয়া বাইয়া পড়ছে, একটা একটা গরু দেখা দেখা বহুত যত্ন করে আপনার সন্তুষ্টির জন্য গরুটা কিনছি, নিজে গিয়া কিনছি, নিজে থাইকা কিনছি, সব কিছু করলাম আপনার জন্য, জবাইও করলাম, এখন বুঝি আপনি এক টুকরাও নেবেন না, আপনি একটা টুকরা গোশত নেন, এত কষ্ট করে কিনলাম জবাই করলাম, আপনি কিছু তো নেন, বাকিটা নাইলে আমি খাবো। রব্বুল আলামিন বলেন, না বান্দা, গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও, আমার গোশত লাগবে না। লাইঙ্গানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলেন আমি গোশতও নেই না রক্তও নেই না, এগুলো আমার লাগবে না, দিলটা দাও, আমি দেখব দিলে আমি ছিলাম কিনা, আমি দেখব দিলের মধ্যে আমার সন্তুষ্টি কিনা, আমি দেখব দিলের মধ্যে খুশি খুশি ছিল কিনা, নাকি না ফাইতে ইজ্জত রক্ষার্থে আজ আবার অবসর কোরবানি দেই, এবছর অভাবে থাকলেও কোরবানি না দিলে মানসে কিতা কইব, মানসে আপনার বাপের মাথা কইব, মানসে কিতা কইব, মানসে কিতা কইব, কিতা আবার মানসে কইলেই কি, মানসে কইব আরে আপনি কোরবানি দিছেন না, তো কীছে, অথবা মানসে কইছে আবার কোরবানি দিছে, তো কীছে, আপনি একবারে জুনায়দ বাগদাদি হয়ে গেছেন, বলেন আপনি কি এটা কি বাইজিদ দুস্তামি হয়ে গেছেন আপনি কোরবানি দিয়া, হ্যাঁ তাইলে মানসে কিতা, মানসে কইলেই কি না কইলেই কি। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা কিঙ্গানালুহু তাকওয়া মিনকুম, আমি কিন্তু তাকওয়া চাই, তাকওয়া চাই, দিল চাই। আল্লাহ যেন বলে, বান্দা কোরবানির দিন সব প্রাণী তাকিয়ে থাকে, সব মানুষ গরুর দিকে, আমি রব্বুল আলামিন তাকিয়ে থাকি আমার বান্দার দিলের দিকে, আমি চাই দিল, আমি চাই গুণামুক্ত ছিল কিনা, তাকওয়া মানে গুণামুক্ত হওয়া, আমি দেখব টাকাটা হালাল কিনা, আমি দেখব অন্তরে আমার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল কিনা, আমি দেখব ফজরের নামাজ পড়েছিলা কিনা, আমি দেখব ঈদের নামাজ পড়েছিলা কিনা। মিয়া আশ্চর্য কথা শুনেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ভাই সবাই শুনেন মিয়া, যুবক তোমরাও শোনো মিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঈদের দুই রাকাত ও নামাজ ওয়াজিব, মান যাবাহা ক্বাবলাস সালা, যে ব্যক্তি ওই নামাজটা না পড়ে নামাজের আগেই কোরবানির প্রাণী জবাই করে ফেললো, নামাজ না পড়েই জবাই করে ফেললো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা শুধুই একটা গোশতের টুকরা, গোশত, এটাই সে শুধু পাইল। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কুরবানি বলতে কিছুই তার হলো না। আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের সদস্যের জন্য শুধুই কেবল তাড়াহুড়া করল। তাইলে ঈদের নামাজ না পড়ে কোরবানি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোর কোরবানির কিচ্ছুই হলো না। তো ওয়াজিব নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি হয় এই দশা, তো তুমি না ফরমান ফজরের নামাজ না পড়ে কেমনে কোরবানি দিলা? এইটা তো ফরজ নামাজ। হ্যাঁ, তুমি যে জোহরের নামাজও পড়লা না আড্ডি কোবাইতে কোবাইতে, তুমি যে চামড়া কোবাইতে কোবাইতে আড্ডি কোবাইতে কোবাইতে আসরও পড়লা না মাগরিবও পড়লা না, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিছেন, আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা কি বন দিয়া হুদা সা দিয়া বিজে খাই, আমরা বুঝি না কি খবর কি বলেন? আহা মুসলমান, নাফরমান এক মুসলমান আমরা, যে আজও বুঝি নাই আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে হয়। ইবাদত ঠিকই করছে কিন্তু কিছুটা খামখেয়ালি, কিছুটা খামখেয়ালি। আহ, যার জন্য কোরবানি দিলেন তার জন্য জোহর পড়লেন না কেন? যার জন্য কোরবানি দিলেন তার জন্য ফজর পড়লেন না কেন? যার জন্য কোরবানি দিলেন তার জন্য আসর পড়বেন না কেন? তো আল্লাহ তো বলছেন আমি গোশত নেব না, আমি জোহর নেব, ব্যাপারটা এমন না, আমি আসর নেব, আমি মাগরিব নেব, আমি ফজরের নামাজ নেব, আমি সেজদা চাই, আমি গোলামি চাই, আমি মাহফিল শেষ হইলে ভালো করে দেখে, সবচেয়ে ভালো হইলো মাইক, এখন যেহেতু ঝামেলা মাহফিল চলতেছে মাইক এখন ঠিক করতে তো কষ্ট, মাহফিল শেষ হয়ে গেলে নিরিবিলি টাইমে তখন দেখা কি হইলো। হ্যাঁ, কোন বেটা বলে বাজারের দিন পকেটের থেকে মনে করেন 2600 হারাই এলাইছে বাজারের দিন, পরের দিন আইছে বাজারে ওই ওই বাজারে তো খুঁজতেছে কি জানি, আরেক লোক জিগাইছে কিছে, ক আমার 2600 গতকালে এনে আড়াই লেছিলাম এই জন্য এটা খুঁজতে আইছে, কইল যে কত 2600 আইছে গতকাল আজকে খুঁজতে আইছো, কালকে বাজারে খুব ভিড়া ছিল, মানুষের খুব চাপ ছিল এই জন্য আজকে ভাবলাম নিরিবিলি টাইম মানুষ নাই, এবার অবস্থা হয়েছে, এবার এনে বইবে খটর খটর করে, একবার আওয়াজ আসে একবার আওয়াজ আসে না। এই 20 বছর জীবনে আমার ওই ওয়াজের জীবনে বারবার কষ্ট পাইছি যাদের উপরে, তারাই মাই কলার আল্লাহ তা করে মাফ করে দেব, বিশ্বাস করেন এই সারা জীবনের এই একটা কষ্ট লইয়া কবরও জানা লাগবে। মুনকার নাকির জিগাইল কইতেই বোঝে যে মাইকের সমস্যা ছিল, বাস্তব মানে এই এক ধরনের কি জানি কপাল, এটা বুঝি না আমি, সবসময় এক কিছুদিন একবার ফরিদবার শুনে কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে, আরো আগে বেশি আদিন আগে হবে না, পরে জিগাইলাম মাইকিটা ডিস্টার্ব কা, সে আমার উত্তর দেয় কয় উপরে যে প্যান্ডেলের উপরে যে তেরফাল লাগাইছে এই কারণে মাইকের ডিস্টার্ব, আমি গোমা খাইছে না, এমন আশ্চর্য কথা তো আমি আমার বংশ বা পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের জমানার থেকে কেউ শুনছে কি না, কি ও কি তেরফালের লগে মাইকের পিতা কি বলল কি কইল আমারে কি আমি ব্যাখ্যল না, আহ আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ভাই তোমরা যারা জুয়ার যুবক পিছনে বসছো, যদি শুধু খিচুড়ি খাইতে আইসা থাকো তাহলে একটু পরে আসো, মেহরবানি করে একটু সময় লাগবে, সামান্য আল্লাহর ওয়াস্তে এখানে বৈশা কথা বললো না বাপ, এতটা বেয়াদব হইও না, এতটা অভদ্র মুসলমানের বাচ্চা হয় না, সাফ কথা, লজ্জা শরম যদি থাকে তো কথা শোনো, আর নাই তো তুমি বাইরে ঘুরো খিচুড়ি খাইবার টাইমে আইসো, পরিষ্কার বললাম মুসলমানের বাচ্চা বেহায়া হয় না, মুসলমানের বাচ্চা বেশরম হয় না,
এজন্য বললাম সিন্দিগি মানে খামখেয়ালি না, নওজোয়ান জীবন মানে খামখেয়ালি না, শেষ পর্যন্ত তোমার জীবন তোমার হাতেই, মনে রাখো। এই মোবাইল, এই চুলের ফ্যাশন, এই বন্ধুদের আড্ডা, এই সমবয়সীদের তামাশা, কিচ্ছু থাকবে না, একলাই হয়ে যাবা তুমি দুনিয়াতেই, কবরে তো হবেই, দুনিয়াতেই। আমি এখন একাই, আমার সেই স্কুলের বন্ধুরা কই, আমার লগে আইসে এখন মাহফিলে, আমার সেই হাই স্কুলের বন্ধুরা কই, কথা বলেন না কেন, আছে কেউ আমার সাথে? আমি একাই, আমার ভালো মন্দ আমি একাই। এই জন্য আজকের ছেলেগুলো বুঝে না, এরা মনে করে সমবয়সী বন্ধুদের আড্ডা এটাই বড় জিনিস। মা বাপ বংশ ধর্ম কোরআন সুন্না আল্লাহ খোদা রসুল কারো ইজ্জত তার কাছে দরকার নেই, তার দরকার হলো মোবাইল, নারী, ছবি, নাচ, গান, নর্তকী, উলঙ্গ দৃশ্য, অসভ্য কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, চুলের ফ্যাশন, প্যান্টের ফ্যাশন, পেশাব করে পানি না নেওয়া, একটা মোটর সাইকেল পাইলে চালানো, খালাস। আহা, হায় হায়, হায় হায়, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হইতে পারে না বাপ। এত বেখেয়ালি মানুষ হয় না, জন্তু জানোয়ার হলে ভিন্ন কথা, হাইওয়ান হইলে ভিন্ন কথা, হাইওয়ানের কোনো নিয়ম নাই, কুকুর বিড়াল গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, আছে কি কোনো বৈধ অবৈধ কোনো আছে কিছু বলে না, হের বৈধ অবৈধ কি, সে তো জানোয়ারই, তো যার জীবনে কোনো বৈধ অবৈধ নাই, সে ঘরের মাও দেখে বোনও দেখে মানুষের বেডিও দেখে, তাহলে বুঝাই তো গেল তার কাছে কোনো কি নাই, হালাল হারাম নাই, সে হালাল টাকাও গনে, সুদের টাকাও গনে, ঘুষের টাকাও গনে, বাটপারির টাকাও গুনে, দুটারই মিলাইয়া রাখে, তো তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য আছে? সে বউও দেখে, আবার টেলিভিশনে সিনেমার নর্তকীও দেখে, তো তার কাছে কোনো হালাল হারাম আছে কি? তো হালাল এবং হারাম, বৈধ অবৈধ যার মধ্যে নাই, তার এই আখলাক, এটা তো মানুষের চরিত্র নয় বাপ, এ তো জন্তু জানোয়ারের চরিত্র। ভেবে দেখো, নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো, একেবারে আত্মভোলা মানুষ হয় কেমনে, যে আমি আমার একে কিছুই বুঝি না, অথচ আমার বয়স 18, ওমা এটা কি, এটা কি প্লাস্টিক নি, এতটুকু তো কমন সেন্স তো থাকে মানুষের নাকি, যে আমার নিজের এতটুকু ভালোই আমরা বুঝি, ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে খুব মায়া হয়, মনেই না, আমার কাছে মনে হয় মুসলমানের ছেলে, অনেক ছেলের চুল প্যান্ট জামা কথাবার্তা দেখলে মনে, কতদিন যে হয় যে সে যে মুসলমান ভুলে গেছে, এটা কতদিন হয়, আমনে আর তালাশ করিয়া খুঁজা পাবেন, কতদিন হয়েছে যে ভুলে গেছে, সে ফজরের নামাজ ভুলে গেছে কতদিন সে নিজেও জানে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই কতদিন যাবত, এখন আর গুন্না বলতে পারবে, কত লক্ষ নারী ছবি নর্তকী দেখছে এখন আর গুনে বলতে পারবে না, ওহো বলেন বাপ, এ কেমন সন্তান, এ কেমন মা বাপ, এ কেমন জিন্দগি, এ কেমন পরিবার, কে কার জন্য কি করে, বাফে কার লেগা কষ্ট করে, আর ফোলাই বা কি লেগেরুম করে, স্বামী বা কার জন্য কষ্ট করে, বেডি বা কি লেগা বাইরে করে, কি ও ঘটনা কীটা, না না আপনি বলেন বিচারের কথা কর, তোর জন্য তোর স্বামী আজকে 28 বছর বিদেশ, আর তুই বেডি দি বাজারে করস, তো তুই ওই ব্যাটাগারে কষ্ট দেস কেন, কথা বলে, তোমাদের জন্যই স্ত্রী ছেলে মেয়ের জন্যই বেচারা 30 বছর ধরে বিদেশ, বিনিময়ে তোমরা আল্লাহও নাই, আখেরাতও নাই, নামাজও নাই, পর্দাও নাই, ইজ্জতের কদরও নাই, পর্দার এহতেমামও নাই, তো ওই বেচারারে কিত্তা কষ্ট দাও, যে আমরা তো আসলে তোমারে পছন্দ করি না, এটা বলে দিলেই তো ভালো ছিল, বলেন
পরিবার কাকে বলে, বন্ধন কাকে বলে, একসাথে কাকে বলে? বাবার চুল একরকম, ছেলের চুল আরেক রকম, মায়ের বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম। হ্যাঁ, স্বামীর চলাফেরা একরকম, স্ত্রীর আখলাক আরেক রকম। মাইটা কি, এইটা পরিবার হইলো কেমনে, বন্ধন হলো কিভাবে বলেন? পরিবার হলো কিভাবে বাপ? তোমার বাবার চেহারা সুরত তোমার যদি পছন্দই না হয়, তো তুমি এই বাবার সন্তান না হইয়া কোনো বেইমানের সন্তান হইলে না কেন বলো ভাইয়া? তোমরা ছেলেরা যারা, তোমাদের চুল এই কাফের মুশরিকের মতো, তো তারা তোমরা এফিডেভিট করে কোনো বেইমানকে তোমাদের পছন্দনীয় বাবা বানায় না? যার মতো চুল রাখছো ওই শয়তানকে তোমাদের নামের সাথে মিলায় নাও। কোনো খেলোয়াড় হইলে তো তার নাম তোমার নামে পরিচয় দাও, মিলায় দাও। যেমন আমার নাম আনিসুর রহমান আশরাফি, জানেন না আমার নামটা? এ আশরাফি, এটা আমার আব্বার নাম আশরাফ। আমার আব্বার নামই ছিল মাওলানা আলী আশরাফ, এই জন্য আমার নাম। আমার ছেলের নাম সালমান আশরাফি, তো মানুষ বুঝে এটা যে আশরাফ হিসাবের ছেলে। তো আমার টুপি যেরকম আমার ছেলের টুপি সেরকম, আমার পাঞ্জাবি যেরকম আমার ছেলের পাঞ্জাবি ওরকম, আমার দাদি নানির বোরকা যেমন ছিল আমার মা চাচিদের বোরকাও আমি কসম আমি দেখছি এরকম, আমার বিবি আমার অন্য ভাইদের বউ তাদের বোরকাও এরকম, এখন আমার মেয়ে আমার অন্য ভাইদের মেয়ে তাদের বোরকাও এরকম। তো আমি আমার চার পুরুষ দেখলাম, চার স্তর, দাদি নানি, মা চাচি, বউ ভাবি, ওরা এই স্যারে এই সিরিয়াল, মেয়ে ভাতিজি বাগ্নি এরা এই সিরিয়াল, সবাইকে দেখলাম একই রকম বোরকা, তারা চার স্তরেই কালো ঢিলে ঢালা বোরকা, এটাই দেখে আসলাম। তো এটা না পরিবার, এটা না একটা বন্ধন, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু সবাই আলাদা আলাদা, বড় ফুতের চুল একরকম, মেজো ফুতের চুল আরেক রকম, সরুডার একরকম, বড়োডার প্যান্ট একরকম, সরুডার প্যান্ট আর একরকম, এতের গেঞ্জি একরকম, হেতের গেঞ্জি আরেক রকম, এইটি কি ফেলাস্টিকে না এটি? এরা মানুষ কিভাবে হল? মুসলমানের পরিবার হলো কিভাবে? ইমানদারের ঘর হলো কিভাবে? এরা আখেরাতে দাঁড়াবে কিভাবে? কবরে দাঁড়াবে কিভাবে? মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবে কে? মান রব্বুকা বললে, যুবক তোমার রবকে বললে কেমনে বলবা? এই চুল দিয়া এক ওয়াক্ত নামাজের সেজদা না দিয়ে যান কেমনে বলবেন? আপনারাও বাপ, আপনাদেরকেও বলি, আপনারা যে ছেলে মেয়ে রেখে যাচ্ছেন দুনিয়ায় আল্লাহর নাফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী চেহারায় সুরতে চলনে বলনে, আহা চাচা কবরে গিয়ে আপনি কেমনে জবাব দিবেন? আপনি কি বলবেন? খাট পালং আর সোফা ফার্নিচারের মেমো রশিদ এগুলো দেখাইলে হবে না? ওফো, কেন বুঝলো না মুসলমান? কেন এভাবে ভুলে গেল, আত্মভোলা হয়ে গেল? ভোল না বিভোল গিয়া। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, ভোল না বিভোল গিয়া। হায় মুসলমান, ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে, কি জানে না তাও জানে না, উচিত কি সেটাও বলতে পারবে না এখন আর। আত্মপরিচয়হীন, আত্মভোলা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে লম্বা সময় ভুলে যেও না। আল্লাহ বলে, দীর্ঘদিন আমি আল্লাহকে ভুলে গেলে একদিন আমি সত্যি সত্যি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার নিজের পরিচয়, তোমার আর ভাবনাতেও আসবে না তুমি মুসলমান, তোমার যে হালাল হারাম আছে, তোমার যে কবর আছে, আখেরাত আছে, মিজান আছে, ফুলসেরাত আছে। আল্লাহ বলেন, একদিন আমি ভুলায় দেব, এটা কোরআনের আয়াত। যুবক বন্ধু, কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজ মুসলমানের জন্য পড়া উচিত, কি ভোলাটা ভুলে গেলা? 12 বছরে কোনোদিন মনে পড়লো না আমার রসুল কিভাবে চুল কাটতেন,
কেমন ভোলা ভুলে গেলা, 20 বছরে কোনোদিন মনে পড়ল না আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল, কেমন ভোলা ভুলে গেলা। হ্যাঁ, কোনোদিন মনেই পড়ল না, জিগাইলও না যে নবী কেমন ছিলেন, সাহাবি কেমন ছিলেন। কি ভাই বলেন না অর্থ কি? এটা অর্থ হলো আল্লাহর লানত। আল্লাহ এটা কোরআনে বলছে সূরা হাশরের মধ্যে, আমার এ লম্বা সময় ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমাকে ভুলিয়ে দেব। ওমান কাফারা ফা ইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন, আল্লাহ বলে যদি আমার হুকুমের নাফরমানি করো বান্দা, তাইলে মনে রেখো আমি কিন্তু সারা পৃথিবী থেকেই অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। তামাম পৃথিবী যদি আমাকে সেজদা না করে, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মধ্যে এক বিন্দু কমবে না, কমে যাবে। হ্যাঁ, এক বিন্দুও কমবে না, এক বিন্দুও না।